তুমি বন্ধু, তুমি নাথ, নিষেধিল তুমি আমার, তুমি সুখ, তুমি শান্তি, তুমি হে অমৃত পাথার, তুমি বন্ধু, তুমি নাথ, নিষেধিল তুমি আমার। আজ প্রভাতী চর্চায় চলে এসেছি। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমি আমার প্রভাতী চর্চা শুরু করছি। আমার প্রভাতী চর্চায় আজকের নির্বাচন হল, মায়ের কাছ থেকে কিভাবে আশীর্বাদ পাওয়া যায়, মা আমাদের কিভাবে আশীর্বাদে ভরিয়ে তুলবেন। আরেকটি কবিতা আছে পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের, আজ এনেছি। এবার তবে শুরু করা যাক। কঠিন হলেও একটা শুভ সংকল্প করো, কাউকে দুঃখ দেবে না, কারুর দীর্ঘ নিঃশ্বাস কুড়াবে না, সকলকে ভালোবাসা এবং ক্ষমার দান দেবে। কাকে কি বলছো সেই কথা এবং ভাষার ওপর তোমার দৃষ্টি আরও সজাগ হোক, তোমার ব্যবহারিক জীবনকে আরও সংযত করো। যে কোনো আলোচনা কিংবা কথার মধ্যে অবশভাবে নিজেকে জুড়ে না দিয়ে সচেতনভাবে কি বলছো, কি শুনছো সার্বিক কল্যাণের জন্য, তার প্রভাব কি হতে পারে সেটা একটু ভাবার চেষ্টা করো। যদি দেখো কেউ নেতিবাচক সমালোচনায় ব্যস্ত, চেষ্টা করো তার মোড় ঘুরিয়ে তাকে ইতিবাচক একটা পথে আনতে। তোমার সকালের সংকল্পকে বারবার স্মরণ করো। নেতিবাচক দোষ দর্শনের কুপ্রভাবের কথা বলো, ইতিবাচক ক্ষমা প্রেমের শুভ পরিণতির সম্ভাবনার কথা উল্লেখ করো। যদি দেখো কোথাও কথা আনন্দের উৎস না হয়ে একে অপরের আঘাতের কারণ হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে, কেবল নিজের আত্মার কথা ভেবে সেই স্থান ত্যাগ করো। নিজেকে একটু আত্মস্থ করো, বন্ধু মনের সঙ্গ করো, মনের ইতিবাচক শক্তিকে জাগিয়ে নিয়ে আবার ফিরে এসো, যাতে তোমার মনের ভারসাম্য বিঘ্নিত না হয়। ক্রোধান্ত হয়ে দুটি অপ্রিয় কথা বলে ধরিত্রী মায়ের কষ্ট আর বাড়িয়ে দিও না। দুটো ভালো কথা বলে আকাশে ছড়িয়ে দাও, মা তোমাকে তার আশীর্বাদে ভরিয়ে দেবেন। আমি এইসব কথা সবই কিন্তু বন্ধুরা লোকনাথ বাবার বইয়ের থেকে পাই, সেখান থেকে পড়ি, পড়ে আপনাদের কাছে বলার চেষ্টা করি। এগুলো সবার জানা দরকার, সেই জন্য আমার মনে হয় এগুলো বললে সবাই খুবই উপকৃত হবেন এবং আমারও খুব ভালো লাগবে। এবার পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের আজ এনেছি। সবাই যখন ব্যস্ত খেলায়, বাপ মরেছে ছেলেবেলায়, দিন কেটেছে আগুন পেটে, কটাকা আয় গতর খেটে, হারিয়ে গেছে মায়ের হাসি, ঘুষ ঘুষে জ্বর সঙ্গে কাশি, রক্ত বমি ভীষণ ব্যথা, অন্ধকারের কথকতা, স্মৃতির পটে শুকনো রুটি, সেই ছেলেটির শক্ত মুঠি, বাইরে চোখে জলের ধারা, কেউ বলে না একটু দাঁড়া, খালি পেটে যাস নে খোকা, ভাত বেড়েছি ডালের ধোকা, ভাবতে গিয়ে হচ্ছে দেরি, আজ ট্রেনে কি করবে ফেরি, বাদাম ভাজা মটরশুঁটি, লজেন বেচে টাকায় দুটি, পেন চিরুনির সস্তা করি, খেলনা পাতি গেঞ্জি দড়ি, হকার ছেলে এসব আনে,
বলছে কি সে আসছে কানে, এই যে দাদা, এই যে দিদি, সবুর করুন দেখুন কি দিই। গীতাঞ্জলি বাছাই গান সব আছে আর কি চান, দিন বাড়িয়ে একটু হাত আজ এনেছি রবীন্দ্রনাথ। এই ছোট্ট ছেলেটির মনটা কত দুঃখে ভরা, সে তার দুঃখের কথা এখানে কবি ফুটিয়ে তুলেছেন। এই ছড়াটির মধ্যে বাসে ট্রেনে হকারি করে ছোট্ট একটি ছেলের মনের দুঃখের কথা বলা হয়েছে। কি কষ্ট ছেলেটার, সেই ছেলেটার মনের দুঃখের কথা এখানে কবি ফুটিয়ে তুলেছেন। বন্ধুরা, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সুপ্রভাত।